আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা জানো যে গোটা বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাস নামক যে মহামারীতে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে তুলেছে, আমরাও বিপর্যস্ত হয়ে আছি, আমরা সবাই গৃহবন্দি হয়ে আছি, তারপর তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। তো তোমাদের স্কুল সিরাজিয়া মেমোরিয়াল মডেল স্কুল শিক্ষকের কথা বিবেচনা করে তোমাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো ফলো করবে এবং অন্যান্য বন্ধু বান্ধবদের উৎসাহিত করবে ক্লাস করার ব্যাপারে। আশা করছি তোমাদের ক্ষতি কিছুটা হলেও পূরণ হবে। আমি মোহাম্মদ শাহনাজ বেগম, তোমাদের বাংলা ক্লাস নিবাসকে। তো তোমরা বইগুলো বইয়ের 91 পৃষ্ঠা দুই তীরে কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই তীরে কবিতাটি আজকে তোমাদের আমরা পড়াবো, শিখে দেব। আশা করছি তোমরা বই খুলে নিয়ে সামনে বসেছ। আমি কবিতা নিয়ে তোমরা শোনাই তোমাকে, কবিতাটি শোনার পর আমি ব্যাখ্যা করব, তারপরে আমরা অন্য টপিকে চলে যাব। কবিতার নাম দুই তীরে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর পাড়ে চর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশ্য হাসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র গুহায় তীরে, দু একখানি জেলের ডিঙ্গি শহীদ বেলা ভেঙে। তুমি ভালোবাসো তোমার ওই ওপারের গো, যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছা, যেথায় বাঁকা গলি নদীতে যাই চলি, দুই ধারে তার বেনুমনে শাখাই গলা গলি। সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় বেলা। খুব সুন্দর না কবিতাটা? নদীর প্রসঙ্গ এনেছেন, একটা নদী, যে নদীর দুই পাশে দুজন লোক বাস করে, একজন ভালোবাসে এইবারে নদীর পাড়ে চর, যেখানে শরৎকালে নির্জনে চকাচকিরা ঘর বাঁধে। চকাচকি এক প্রকার হাঁস জাতীয় পাখি, আর শরৎকাল সেখানে নদীর দুই তীরে কাশফুল ফুটে থাকে, আবার শীতের দিনে বিদেশে সব হাঁসেরা বসবাস করতে চলে আসে। হ্যাঁ, উত্তর মেরু থেকে প্রচন্ড শীতে অতিথি পাখিরা আমাদের দেশে এসে বসবাস শুরু করে। কচ্ছপেরা ধীরে রৌদ্র গুহায় তীরে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধ্যাবেলায় ভেঙে। কচ্ছপেরা শীতে তার পানি থেকে উঠে আসে ডাঙ্গায় এবং তীরে শুয়ে শুয়ে তারা রৌদ্র গুহায়। আবার সন্ধ্যাবেলা দেখা যায় দু একখানা জেলে ডিঙ্গু এসে ভিড়ছে। এই হলো একজনের পছন্দ। আর একজন আছে যে থাকে নদীর ওই পারে, সে ভালোবাসে ঘন বন, ঘন পাতায় ছাওয়া সেই বন, আর বনের ভিতরে বাঁশ গাছগুলো গড়াগড়ি করে দাঁড়িয়ে আছে, আর সে বনের ভিতর দিয়ে একটা পথ সোজা চলে গিয়েছে নদীর দিকে। সেই নদী সেই পথে গায়ের বধুরা কলস নিয়ে জল আনতে যায়, ছেলেরা সেই নদীতে গোসল করে ভালোবাসে। এই হলো আমাদের কবিতার বক্তব্য বিষয়। তো কবিতা আমরা দেখতে পাচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নদীমাতৃক বাংলাদেশের নদীর প্রসঙ্গে তুলেছেন, এবং সে নদীর দুই পারে মানুষের যে জনজীবনের যে চিত্র সেটা তুলে ধরেছে তোমাদের সামনে। দুটো নদী আমরা আসলে দেখছি কবিতার ভিতরে, একটা নদী কিন্তু দুই পারে মানুষগুলোকে কি সুন্দর ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছে, এটাই হচ্ছে কবিতার মূল বিষয়। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতায় কিছু কিছু নতুন শব্দ তো আছে যে তোমাদের কাছে যেগুলো নতুন মনে হচ্ছে, যেগুলো অর্থ তোমরা জানো না, আমি এখন বলতে সেই শব্দগুলো অর্থ সহ লিখে দিব, তোমরা লিখে নাও। তোমরা তোমাদের সিডব্লিউ খাতা চকপট খুলে বসো করো। হ্যালো হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি লিখে নিচ্ছি, আমি লিখে দিচ্ছি, তোমরা চকপট তোমাদের সিডব্লিউ খাতা উঠিয়ে নাও। Okay.
get the clear sound. শিক্ষার্থী বন্ধুরা দেখো বোর্ডের দিকে তাকাও, আমি শব্দার্থগুলো কিছু নতুন শব্দ তুলে তার অর্থ লিখে দিয়েছি, তোমরা নিশ্চয় খাতায় লিখে নিয়েছ, আমি বলে দিই, শুনে নাও। নির্জন মানে জনশূন্য স্থান, নির্জন মানে জনশূন্য স্থান, চকাচকি হাঁস জাতীয় পাখি, চকাচকি এক প্রকার হাঁস জাতীয় পাখি, তট নদীর তীর, তট নদীর তীর, ডিঙ্গি ছোট নৌকা, ডিঙ্গি ছোট নৌকা, আচ্ছাদন ছাউনি, আচ্ছাদন ছাউনি, বেনুবন বাঁশবন, বেনুবন বাঁশবন। আশা করি তোমরা শব্দার্থগুলো লিখে নিয়েছ, এগুলো পড়ে নেবে এবং মনে রাখবে নেক্সট টাইম যখন তোমরা অন্যান্য কাউকে কবিতা পড়বে এই শব্দগুলো জানা থাকলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা শব্দার্থ জানলাম, কবিতা শুনলাম, এবার আমি কবিতা থেকে কিছু কিওয়ার্ড দেবো, কিছু শব্দ তুলে দেব, সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানগুলো আমরা পূরণ করে নিই। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা শূন্যস্থান করবো। দেখো তোমরা খেয়াল করো বোর্ডের দিকে, আমি একটা বক্সের ভিতরে কিছু শব্দ দিয়েছি, এই শব্দগুলো দিয়ে আমরা এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছি নিচে এখানে ফাঁকা আছে, ব্রান্ড রাখা হয়েছে, ব্রান্ড জায়গাগুলো আমরা ফিল আপ করে ফেলবো, ঠিক আছে? শব্দ বেছে বেছে নেব যে কোন শব্দটা কোন বাক্যে দিলে পারফেক্ট হবে, ওকে? আচ্ছা, প্রথমটা আমরা দেখি, ক নাম্বার, এলাকাটি এত ড্যাশ যে গা ছমছম করে, এলাকাটি এত ড্যাশ যে গা ছমছম করে। তাই এখান থেকে আমরা একটা শব্দ নিব, কোন শব্দটা নিব? আমরা নিব এই নির্জন শব্দটা, ঠিক আছে? এত নির্জন মানে জনশূন্য যে সেখানে গেলে আমাদের গা ছমছম করে, বুঝতে ওকে হয়ে গেল। আচ্ছা, দুই নম্বরটা বলছে নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায়, নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায়, কারো দল বেঁধে উড়ে বেড়ায়, নিশ্চয়ই উড়ে বেড়ায় কোনো পাখি হবে, আমরা বক্সের ভিতরে দেখিনি কি আছে। হ্যাঁ, এই যে চকাচকিরা, চকাচকিরা এক জাতীয় পাখি, হাঁস জাতীয়, এই চকাচকিরা দল বেঁধে ঘুরে বেড়ায়, আমি লিখে দিলাম, তোমরা ছিঁড়ে খাতাতে লিখে নিতে পারো, নদীর ধারে চকাচকিরা দল বেঁধে উড়ে বেড়ায়। এবার কোনা গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ড্যাশ করে নদী পার পার হয়, গ্রামে ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ড্যাশ করে নদী পার পার হয়, নদী পার পার হয় কিসে? নৌকা, এখানে কোনো নৌকা নেই, আছে ডিঙ্গি, ডিঙ্গি যেহেতু এক প্রকার ছোট নৌকা, কাজে আমরা এখানে ডিঙ্গি লিখবো, ডিঙ্গি করে নদী পার পার হয়। এবার আসি ঘ নাম্বার, নদীর দু ড্যাশ প্রতি বছর মেলা বসে, নদীর দু ড্যাশ প্রতি বছর মেলা বসে, দুই পাশে মেলা বসে, তো দুই পাশে নদীর দুই পাশকে কি বলে? তীর বা তট। আমরা বক্সের মধ্যে দেখি তো, বক্সের ভিতরে এই যে তটে আছে, তটে মানে তীর, নদীর দু তটে প্রতি বছর মেলা বসে, বলো। আচ্ছা, এবার আমরা কুয়ো নাম্বার চলে আসি, নদীর তীরে বটগাছটি বর্ষাকালে মানুষ গ্যাস হিসাবে ব্যবহার করে, নদীর তীরে বটগাছটি বর্ষাকালে মানুষ গ্যাস হিসাবে ব্যবহার করে, কিসে ব্যবহার করে, কোনটা হতে পারে? আমরা বক্সে কিন্তু দেখে নিই, কিন্তু দলে হয়ে গেছে, এই ডিঙ্গিটাও হয়ে গেছে, আছে কি বেনুয়ান, আচ্ছাদন। আচ্ছা, আচ্ছাদন মানে ছাউনি, সাধারণত বৃষ্টি হলে আমরা কি করি, অনেক লোক দৌড়ে গিয়ে গাছের নিচে দাঁড়ায় না, ছাউনি হিসেবে ছাতার মতো ব্যবহার করে যাতে বৃষ্টির পানিটা একটু ব্যয় কম পড়ে, এখানে সেটাই বলা হচ্ছে যে নদীর তীরে বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসেবে ব্যবহার করে। এবার আমরা আসি চনামার, নদীর ধারে গজে ওঠা ড্যাশ বাতাসে ঘুরতে থাকে, নদীর ধারে গজে ওঠা ড্যাশ বাতাসে ঘুরতে থাকে, কি ঘুরতে থাকে আমরা দেখে নিই, চকাচকির আচ্ছা তো দেখে যে নিশ্চয়ই আমরা গাছ বোঝাচ্ছে যেটা দোল খায়, এখানে আমরা পাচ্ছি বেনুবন, এই বেনুবন মানে বাঁশ গাছ, বাঁশের ঝাড়, বাঁশের ঝাড়গুলো বাতাস আসলে কি করে দোল খেতে থাকে, সে কথাই বলা হয়েছে। তাহলে আমরা লিখে ফেলি বেনুবন,
আমাদের শূন্যস্থানগুলো হয়ে গেল। শূন্যস্থানগুলো আমরা ফিল আপ করতে পারলাম, তার মানে এই যে কবিতাটা আমরা বুঝতে পেরেছি, কবিতার শব্দগুলো আমরা বুঝতে পেরেছি এবং কোন কোন শব্দ পরীক্ষাতে তোমাদের শূন্যস্থান এভাবে আসবে, শব্দ এবং শব্দার্থ দেওয়া থাকবে, শব্দগুলো দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, নট শব্দার্থ। অনেকে ভুল করে শব্দার্থ দিয়ে শূন্যস্থান পূরণ করে, সেখানে গিয়ে মার্কটা কাটা যায়। তোমরা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবে, শব্দ দেওয়া থাকবে, শব্দার্থও থাকবে প্রশ্নপত্রে। আমি এখানে শুধু শব্দ দিয়েছি, শব্দার্থ দিইনি, কিন্তু প্রশ্নপত্রে শব্দ প্লাস শব্দার্থ থাকবে। তোমরা শব্দার্থগুলো নয়, শুধুমাত্র শব্দ দিয়ে বুঝে বুঝে শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত গেল, তাহলে আমরা কবিতা বুঝলাম। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এই কবিতা একটা মূল ভাব আছে বই, কবিতার মূল যে বক্তব্যটুকু আছে, তোমাদের পরীক্ষায় একটা কবিতা আসবে, সেই কবিতায় তিনটা কোশ্চেন থাকবে, একটা কবিতার 5 থেকে 6টা লাইন থাকবে প্রশ্নপত্রে, তিনটা প্রশ্ন থাকবে। ক নম্বরে তোমাদের কবিতার মূল ভাব থাকবে, সেটা যে কোনো কবিতার অংশ তুলে দিবে এবং সেই কবিতার মূল ভাবটা তোমাদের লিখতে হবে, সেখানে 5 মার্ক তুমি পাবে। কাজে প্রত্যেকটা কবিতার মূল ভাব তুমি মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে? আশা করছি সমস্যা হবে না। আচ্ছা, তো আমাদের ক্লাস মোটামুটি শেষ। আমরা এখন তোমাদের কিছু এইচডব্লিউ কিছু কোশ্চিন দেবো, কোশ্চিনগুলো খাতায় লিখে নেবো। আমার তোমরা আমি কয়েকটা প্রশ্ন দিব, প্রশ্ন কয়েকটা লিখে নাও, আর প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবে ছোট ছোট প্রশ্ন। এরপরে যখন স্কুল খুলবে আমি তোমাদের সেই প্রশ্নগুলো এইচডব্লিউগুলো দেখবো, ঠিক আছে বাবা? তোমরা সব লিখে নাও। নদীর বালুর চরে কি ঘটে, নদীর বালুর চরে কি ঘটনা ঘটে সেগুলো লিখবে তোমাদের মতো করে তোমরা। খ নাম্বার, দুই তীরে রোদ পোহাতে থাকে, আর সন্ধ্যাবেলা আমাদের দিকে দু একটা ডিগ্রি নৌকা এসে ঘুরে,
এই হলো নদীর চরের ঘটনা। নদীর বালুচরা কি ঘটে এই ঘটনা কয়টা লিখবে মনে রাখবে, ঠিক আছে? আমরা কিন্তু চারটা ঘটনা পাচ্ছি। এক নম্বর কি শরৎকালে কি চকাচকিরা ঘর ভাঙে, দুই নম্বর ত্বকের দুই পাশে কাশফুল ফোটে, তিন নম্বর কি শীতকালে বিদেশে হাঁসের এসে বসবাস করে, চার নম্বর কচ্ছপ রোদ পোয়ায়, পাঁচ নম্বরে আসছে কি কিছু কিছু জেলেরা তাদের বিভিন্ন কারণে ভেড়ায় সুন্দর হয়ে যায়। এই গেল প্রথম প্রশ্ন। ক নম্বর প্রশ্ন, দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি কি? দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিস, একজন আছে যে বালুচর ভালোবাসে, বালুচরে কি কি থাকে, তার ভালো লাগা কি আছে? ওই যে প্রশ্নটা তখন যেটা ক নম্বরে যেটা বললাম সেটাই হবে। কি নামে চকাচকিরা বা শরৎকালে নির্জনে চকাচকিরা ঘর বাঁধে, এই বালুচরে এসে হ্যাঁ নদীর চারপাশে কাশফুল ফোটে, শীতকালে বন হাঁসেরা এসে বাসা বাঁধে, কচ্ছপ রোদ পোহায়, সন্ধ্যাবেলায় দু একজন জেলে এসে ডিঙ্গি নৌকার বিলাই, এই হচ্ছে একজনের পছন্দ। আরেকজন পছন্দ করে নদীর ওই পারে ঘন বন, যেটা পাতায় ছাওয়া, আর সেখানে বেনুবন গলাগুলি করে দাঁড়িয়ে আছে, মাঝখান একটা পথ সোজা চলে গেছে নদীর দিকে, সেই পথ দিয়ে গায়ে বধুরা নদীতে যায় পরশ করে জল আনে, ছেলেরা আবার সেই নদীতে সাঁতার কাটে ভেলা বাসায়। এই গেল পছন্দ। একটা নদী কিন্তু দুই পারে দুজন মানুষকে ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছে, এটা গেল ক নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন, দুই তীরে কবিতায় ওই পারের বনটি কেমন, ওই পারের বনটি কেমন? ঘন পাতায় ছাওয়া, ঘন পাতায় ছাওয়া, ওই পারের বনটি ঘন পাতায় ছাওয়া, যেখানে বেনুবন গলাগলি করে দাঁড়িয়ে আছে, আর সেই বনের ভিতর দিয়ে একটি পথ সোজা চলে গিয়েছে নদীতে। এই গেল ঘ নম্বর প্রশ্ন, সকাল সন্ধ্যেবেলা ছেলের দল কি করে? সকাল সন্ধ্যেবেলা ছেলের দল নদীতে গোসল করে আর কি ভেলা ভাসায়, তাই না? এই হচ্ছে আমাদের কবিতার ভিতরে প্রশ্নগুলো আছে। তোমাদের কবিতাটা যদি নরমাল বুঝতে পারো তাহলে প্রশ্ন বুঝতে কষ্ট হবে না এবং প্রশ্ন লিখতেও কষ্ট হবে না, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস শেষ, আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে, ঠিক আছে? আর এখন সময় খুব খারাপ যাচ্ছে বাবা, আমরা গৃহবন্দী হয়ে আছি সবাই, হ্যাঁ এই সময়টা আমরা সতর্ক থাকবো, সাবধান থাকবো, হ্যাঁ ঘরে বসে পড়াশোনা করবো, এখন বাবা মাকে কাছে পাচ্ছ, কাজে বাবা মার কাছ থেকে পড়াশোনাগুলো বুঝে নিতে পারবে, সময় পাবো না, সারাদিন দৌড়াদৌড়ি কোচিং আর স্কুল, কোচিং আর স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, এখন সেটা নিয়ে এখন তারও মজা, বাসার ভিতর থেকে আমরা ভালোভাবে পড়াশোনা করবো। আর সবাই তোমরা পাঁচ অক্ষ নামাজ পড়বে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, বলবে আল্লাহ আমরা যদি কোনো অন্যায় করে থাকি, কোনো গুনাহ করে থাকি, পাপ করে থাকি, আমাদের মাফ করে দাও, এই মহামারী রোগ থেকে আমাদের মুক্তি দাও, আল্লাহ নিশ্চয় তোমরা ইনোসেন্ট বাচ্চা, আল্লাহ নিশ্চয় তোমাদের প্রার্থনা কবুল করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন পঞ্চম শ্রেণীর ক্লাস শেষ হয়ে গেল, নেক্সট টাইম যখন আমরা আবার ক্লাস করব তখন তোমাদের বাবা মার মোবাইল নাম্বারে SMS যাবে, হ্যাঁ তোমরা সেখান থেকে জানতে পারবে যে কখন এবং কি বিষয়ে ক্লাস হবে। ওকে, আগামী 9 তারিখ ক্লাস আছে, সম্ভবত তোমাদের সাথে নেই, হ্যাঁ আবার যখন তোমাদের সাথে ক্লাস হবে তোমরা জানতে পারবে। ওকে, আজকের মতো এখানে শেষ হলো, ভালো থাকো, তোমরা ভিডিওটি কালকে ইউটিউবে পাবে। ওকে, ভালো থাকো।